হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগে। তোমাদের অনেক ভালোবাসার অনেক স্বাগতম। জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে না আমি হচ্ছে ব্লগ শেয়ার করব না, আমি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা গোপন টিপস না, এটা কম বেশি সবাই জানো, তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার হচ্ছে মানে ওটা ক্লিনিং করতেই হবে। ক্লিনিং বলতে আমি হচ্ছে আজকে না আমার রান্নার হচ্ছে মানে রান্নার যে গ্যাস স্টোভ, ওই গ্যাস স্টোভটা আমি আজকে পরিষ্কার করবো। যেটা সেইটা কিভাবে পরিষ্কার করতে হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি হচ্ছে কিভাবে পরিষ্কার করছি। তোমরাও বাড়িতে একদম ইজিলি পরিষ্কার করে নিতে পারবে। যে দেখবে অনেক সময় কার্বন মানে আগুনটা লাল লাল ওঠে, অনেক সময় কালি পড়ে যায়। তো আমি এখনো হচ্ছে ননস্টিকের কিনিনি স্টোভ, তো আমারটা হচ্ছে এখনো স্টিলেরই আছে, তো নোংরা হয়ে যায় মাঝে মাঝে, প্রায় পরিষ্কার করতে হয়। তো ভাবলাম আমার গ্যাস স্টোভটাও অনেকদিন পরিষ্কার করা হয় না, নোংরাও হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, আমার হচ্ছে গ্যাস স্টোভটা কতটাই নোংরা হয়ে গেছে, আর কালি কালি হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর এই গ্যাস স্টোভটা না অনেক দিন হয়ে গেছে, অনেক পুরনো, প্রায় হচ্ছে 15-16 বছর হয়ে গেছে এর বয়স। আমার শাশুড়ি মার জিনিস তো, আর হচ্ছে আমি এখনও নতুন করিনি। ভাবছি একটা প্রেস্টিজের ননস্টিকের যে গ্যাস স্টোভগুলো আছে না ব্ল্যাক কালারের, ওগুলো দেখতে খুবই সুন্দর, আমি একটা অমনি নেব। তো কবে নেবো জানি না, যাই হোক, তো যেটা আছে সেটাতেই কাজ চালাতে হবে। তবে আমার এই গ্যাস স্টোভটা পুরনো হলে কী হবে, খুব ভালো, কারণ অনেক গ্যাস স্টোভে আছে আগুন এমনিতেই কম ওঠে, কিন্তু না আমারটা তো কম ওঠে না, কিন্তু যখন কার্বন জমে যায়, নোংরা হয়ে যায়, তখন হচ্ছে আগুনটা কম ওঠে। আর তো দেখতেই পেলে আমি হচ্ছে ওই হচ্ছে পিনগুলো খুলে নিলাম, বার্নারগুলো খুলে নিয়ে তারপরে যে যে হচ্ছে পয়েন্ট দিয়ে গ্যাসটা বের হয় সেই পয়েন্টে একটা সুচ দিয়ে আমি না হচ্ছে ওই ফুটোটার মধ্যে দিয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি। আর এইখানেই ময়লাটা জমে বেশি, এইখানেই যখন নোংরা পড়ে যায় তখন হচ্ছে গ্যাসটা কম আসে, আর যার কারণে আগুনটা কম ওঠে, কম বের হয়, আর হচ্ছে ভালো আগুন হয় না। তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এটা হচ্ছে আমার ছোটো যেটা সেটাও হয়ে গেছে, আর এই দেখো আমি এখন এটা লাগিয়ে নেবো। বেশি না মানে জাস্ট একদম সহজ ব্যাপার, একটু একটু মানে 5 মিনিটের কাজ, এটা 5 মিনিটের কাজ, যার সময় মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখো আমি এটা আবার লাগিয়েও নিচ্ছি, এই দেখো ওই পাশটা আগে লাগালাম, ওই ও যে পাশে গ্যাসটা বের হয় সেই পাশটা আগে লাগাতে হবে, তারপর এই পাশের নাট দিয়ে হচ্ছে আটকে দিতে হবে। আর এটা খুবই সহজ, তোমরা বাড়িতে একদম মানে সহজভাবে করতে পারবে। যে এর জন্য দোকানে দিতে হবে বা দুদিন হচ্ছে রান্না হবে না, গ্যাসের আগুনটা বের হচ্ছে না, এমন কোনো ব্যাপার না, নিজেই পরিষ্কার করতে পারবে। তবে আমিও না আগে জানতাম না এটা পরিষ্কার করতে, তবে ইউটিউবেও এটা দেখিনি, এটা হচ্ছে আমাকে দেখিয়েছিল আমার হচ্ছে ননদের ছেলে, বলেছিল মামি দেখো আমি কি সহজে পরিষ্কার করি, তুমিও পারবে। দেখতে পেলে বন্ধুরা কত সহজে আমি গ্যাস স্টোভটা পরিষ্কার করে নিলাম, তোমরাও চাইলে এভাবে পরিষ্কার করে দেখতে পারো। কারণ হচ্ছে আমি নিজেই পরিষ্কার করি, মাঝে মধ্যে প্রায় 3-4 মাস পর পর নিজেই পরিষ্কার করে নেই, তাহলে দোকানে পাঠাতে হয় না। আর আমার গ্যাস স্টোভটা পুরনো হয়ে গেছে, তো যার জন্য জং টং পড়ে গেছে। যাই হোক একটা নতুন গ্যাস স্টোভ নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।